ओ भाई साहब, ओ भाई साहब पावर ड्रिंक है वो से भाई। भाई दाऊ के लिए की स्पीड है भाई, की स्पीड है खाली। इक्वेटर की गन स्विच कर दो विक्की रे भाई। गाड़ी आकाश तो कूदे भाई। ए भाई ए भाई ए भाई, एरे मोने क्यों डाउन करे छे मोने। ओ भाई किलो कहीं नहीं। ए भाई मैरा दिस किलो मर गया मादर चोट। ला 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 ला। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেতার কা বর্ষ বড়া আছে সবাই ভালো আছো? তো তোমরা এটা জানো যে বাংলাদেশে আমাদের ফ্রি ফায়ার ব্যান, ফ্রি ফায়ার ব্যান হওয়ার কারণে আমাদের অফিসিয়ালি কোনো টুর্নামেন্ট দিতে আসে না ফ্রি ফায়ার থেকে। আগে যখন ইন্ডিয়ান সার্ভার ছিল তখনটা কিন্তু আমাদের প্রায় অনেক এফএফবি ছিল, তারপর অনেক রকমের টুর্নামেন্ট ছিল খেলার জন্য। এখন কিন্তু আপাতত কোনো টুর্নামেন্ট নেই, যারা যারা লোকাল টুর্নামেন্ট খেলো। এখন লোকাল টুর্নামেন্ট অত একটা মানুষ আর কি পাইতেছে না, কোন জায়গাতে রেজিস্ট্রেশন করতে হয়, কোন জায়গায় কী করতে হয়। তার জন্যই যে আমাদের প্লেয়ারগুলো, বাংলাদেশের যে প্লেয়ারগুলো আছে টুর্নামেন্ট, যারা যারা খেলতে আগ্রহী থাকে, তারা কিন্তু এখন আর টুর্নামেন্ট অত ভালো মতন খেলতে পারে না। তো তোমরা যদি তাও তো টুর্নামেন্ট টাইপের একটা অ্যাপ যেখান থেকে তোমরা টুর্নামেন্ট খেললে আর কি ম্যাচ খেললে তোমরা কিন্তু টাকা আর্ন করতে পারো। প্রতিদিন প্রায় 1500-2000 টাকা ইজিলি আর্ন করতে পারবা তোমরা এখান থেকে। তো বেশি কথা না বলে তোমাদের অ্যাপের সাথে পরিচয় দেয়। অ্যাপের নাম হলো খেলাধুলা অ্যাপ। তোমরা কিন্তু এটা আমার ডিসক্রিপশন থেকে কিংবা পিন কমেন্ট থেকে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবো অনেক ইজিলি। তো এখনই যা ডাউনলোডটা করে ফেলবো। ওকে, তো এখন আমরা মেন প্রসেসে আসি। তো এখন তোমাদের ইন্টারফেস আসবে। এখানে আসার পর তোমার দিবে সাইন আপ। সাইন আপে যা তোমাদের নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এখানে তোমাদের নাম দেওয়া লাগবে। তো আমার নাম যেমন তন্ময় হোসেন, তো আমি আমার নাম তন্ময় হোসেন দিয়ে দিলাম এই জায়গার ভিতরে। তারপর আমার গেম আইডির নাম তন্ময় দা বট, তাহলে আমি এখানে তন্ময় দা বট দিয়ে দেবো। তারপর তোমাদের ইমেল দিতে হবে। তোমার সাধারণত তোমাদের যে ইমেলটা আছে ওই ইমেলটা তোমরা এখানে দিয়ে দিও সুন্দর করে। যেমন আমি আমার ইমেলটা এখানে দিয়ে দিলাম। আর তোমাদের মোবাইল নাম্বার দেওয়া লাগবে। তোমাদের মোবাইল নাম্বারে যে আমি আমার মোবাইল নাম্বারটা ইজিলি দিয়ে দিলাম। তারপর পাসওয়ার্ড, পাসওয়ার্ড ভাই আমি একদম সাদা সিধা মানুষ, একদম নর্মালি একটা পাসওয়ার্ড দেওয়া দিই ভাই। আমি মনে করো পাসওয়ার্ড দিয়ে আমার কাহিনী কী হয় জানো? মজার কথা কি, আমি আমার ইউটিউব চ্যানেলের যে জিমেল আছে না, জিমেলের পাসওয়ার্ডও ভুলে যাই। এর জন্য আমি একদম পুরো সাধারণ নর্মাল পাসওয়ার্ড দেওয়া যায়, যেমন আমি আমার নর্মাল পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর এখানে যেমন তোমাদের প্রোমোকোড, প্রোমোকোডের এখানে কিন্তু তুমি আমার নামটা ইউজ করতে পারো তন্ময় দা বট। এই প্রোমোকোডটি ইউজ করলে কিন্তু তোমরা 10 টাকা পাওয়া যাবে একদম তোমার অ্যাকাউন্টের ভিতরে। তো রেজিস্ট্রেশন হয়ে গেছে আমাদের কমপ্লিট। এখন আমাদের কাজ হলো গেম খেলা, গেমে রেজিস্ট্রেশন করা। এখন কিভাবে আমরা গেমে রেজিস্ট্রেশন করবো এটা তো দেখাই দিব আমি। তো তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ ক্লাসিক ম্যাচ, সিএস ম্যাচ, তারপর ক্লাসিক টুর্নামেন্ট, সিএস টুর্নামেন্ট। আর একটা মেন কথা, তোমরা কিন্তু এখানে কিন্তু প্রতিদিন তোমরা কিভাবে কাস্টম পাইতে পারো, যেখানে কিন্তু তোমরা ফ্রিতে কোনো এন্ট্রি নেই, এন্ট্রি ছাড়াও তোমরা এখানে ম্যাচ খেললে টাকা জিততে পারো। এটা হলো সবচেয়ে মজার কথা। তো তোমাদের এখন দেখে তোমরা কেমনে কী রেজিস্ট্রেশন করবা। তো তোমরা এখানে দেখতে পেয়েছো তোমরা কিন্তু 20 টাকা এন্ট্রি ফি দিতে পারো। 20 টাকা এন্ট্রি ফি দিয়ে 700 টাকা উইন, টোটাল প্রাইস কিন্তু 700 টাকা। আর পার কিল তোমরা 8 টাকা করে পাইবা। ইয়ানি 3টা কিল করলে তোমাদের টাকা উসুল। আর তোমাদের উপর আমার ভরসা আছে, তোমরা 3টা কিল ইজিলি করতে পারবা। তোমাদের যদি স্কিল অনেক ভালো থাকে তোমরা 3টা না 10টা কিলো করতে পারবা একদম ইজিলি। এত প্যারা নাই, আমিও আগে এরকম সোলো খেলতাম। সোলো খেললাম মনে করো ভালো টাকা আগে ইনকাম করতাম, এখন অত একটা খেলি না কারণ সময় পাই না। তারপর আমি মাঝে মাঝে এগুলো খেলি কিন্তু। তো তারপর তোমাকে ব্যাগ এসে এখানে ক্লিক করা লাগবে। এখানে ক্লিক করার পর মাই ওয়ালেট এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখো অ্যাড মোর, ওখানে তোমরা ক্লিক করা যাবে। এখানে ক্লিক করার পর এখানে বিকাশ নাম্বার, রকেট, তারপর নগদ সব কিছু দেওয়া আছে। এখানে যেহেতু আমার কাছে শুধুমাত্র বিকাশ আছে, তো আমি আমার বিকাশে তাদের বিকাশে কিন্তু আমি 100 টাকা পাঠিয়ে দিচ্ছি। 100 টাকা পাঠিয়ে দেওয়ার পর এখানে আমি টাকার পরিমাণ 100 দিয়ে দিচ্ছি। তারপর আমি আমার নিচে নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর কিন্তু আমি এখানে বিকাশ নেট সিলেক্ট করে কিন্তু আমি ভেরিফাই পেমেন্টে দিয়ে দিচ্ছি। তো 10 মিনিটের ভিতরে কিন্তু তোমাদের পেমেন্টে এসে পড়বো। 10 থেকে 15 মিনিট লাগে না, 10 মিনিটের আগে এসে পড়ে। তো তোমাদের ওয়ালেটে টাকা আসার পরে তোমরা যে কোনো টুর্নামেন্টের ভিতরে অংশগ্রহণ করতে পারো। এখানে দেখো এগুলো এক একটা এন্ট্রি মনে করো 20 টাকা 30 টাকা এরকম থাকে। আর পার কিলে কিন্তু 8 টাকা 10 টাকা কিংবা 15 টাকা করে তোমরা পেপা। আর টোটাল প্রাইস 700 টাকা তোমরা ইজিলি এখানেই করতে পারবা। তো এখান থেকে তোমরা খেললা যদি টাকা উঠাইতে চাও তো তোমাদের নিম্নতম 100 টাকা উঠাইতে হইব এখান থেকে। আর 100 টাকার উপরে যত টাকা তুমি উঠাইতে পারো ইজিলি। তো এখান থেকে তোমাদের কাজ কী করতে হবে আমি তোমাদের দেখা দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা বিকাশ, রকেট, নগদ এর ভিতরে 3টার ভিতরে যে কোনো একটাতে তোমরা টাকা নিতে পারবা। তো এখানে যেহেতু দেখতেছ মোবাইল নাম্বার, প্রথমে তোমাদের মোবাইল নাম্বার দেবা, যে নাম্বারটা যেহেতু বিকাশ যেমন তোমার বিকাশ থাকে সেই বিকাশ, তোমাদের বিকাশ নাম্বারটা দেবা। দেওয়ার পর কত টাকা তুমি অ্যামাউন্ট উঠাইতে চাও এখানে। তো মনে করো 100 টাকা দিলে 100 টাকা দিয়ে এখানে মনে করো উইথড্রোতে দিয়ে দিবা। তোমার এরকম 10 থেকে 15 মিনিট 10
থেকে 15 মিনিটের ভিতরে তোমাদের টাকাটা তোমাদের বিকাশে চলে যাবে একদম ইজিলি। আর তোমাদের যদি কোনো রকমের সমস্যা হয় তাহলে তাদের টেলিগ্রাম গ্রুপ আছে, তাদের টেলিগ্রামে গ্রুপে জয়েন করে কিন্তু তোমরা তোমাদের সমস্যাটা বলতে পারো, তো তোমাদের সমস্যার সমাধান তারা ইজিলি করে দিবে। ওকে, আর বিস্তারিত জানার জন্য তাদের ভিডিও আছে, তো ভিডিওর লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা চেক করতে পারো। আর যদি আরও কিছু ভালো বোঝার মতন থাকে তাহলে তোমরা ওখান থেকে ইজিলি বুঝতে পারবা। তো ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে আছে আর আর অ্যাপের লিঙ্কও ডিসক্রিপশনে আছে, তোমরা এখনই কিন্তু ডাউনলোড করে ফেলে। ওকে, তাহলে আসসালামুকুম, কৃতজ্ঞ বসে আশা করছি ভালো আছো। তো এটা একটা রিয়াকশন টাইপের ভিডিও হইব। এই ম্যাচের ভিতরে একটা দুইটা হ্যাকার না, হ্যাকারের পুরো বন্যা। আর এই হ্যাকার তো তোমরা উড়ন্ত হ্যাকার তো দেখতে হচ্ছে, খালি কাহিনী দেখবা হ্যাকার হ্যাকারের মারামারি কি চলতেছে যে কিরে ভাই, এই দূরের থেকে কি ভাই বড় শট মারতেছে আকাশ থেকে, উড়ে রে হেডশট লাগে না ভাই, কি হ্যাক লাগে ভাই, এটা কি হ্যাক লাগাইতেছে, হেডশটই তো লাগে না, এ তো হেডশটই লাগে না, এ এটা কিন্তু একলা একা নাই, আকাশে উড়ে উড়ে হেডশট মারতেছে মানুষটা, এটারও আরেক বান্দা মেরা দিব ভাই। এই ভিডিও দেখে তো ভাই আমি পুরো বলে দিয়ে গেছি গা। আর এই ভিডিওটা কিন্তু আমরা টু ফান গেমিং চ্যালেঞ্জ থেকে নিচ্ছি, আর ডিসক্রিপশনে তার লিঙ্কটাও আছে, তো তো তার চ্যালেঞ্জ তোমরা ভিজিট করতে পারো এখানে। আর কি আমি এরকম টাইপের ভিডিও ই করি না, রিয়াকশন রিয়াকশন তো আমি প্রথম কোনো সময় দিই না ভাই, আমি এটা দেখে ভাই পুরো বলে দিয়ে গেছি ভাই, তুমি ভিডিওটা দেখো ভাই, তোমরা দেখলে পুরো বলে দেওয়া যাবে দেখো, খালি এ ভাই উড়ে উড়ে ভাই হেডশট মারতেছে ভাই। এরা মনে করো গ্র্যান্ডমাস্টার স্কোয়াড ছিল, তো এদেরকে সেই লেভেলে একটা মাইনাস খাওয়াই দেয় এই জায়গার ভিতরে ভাই, ওই মাত্রা থেকে লাগে নাকি হেডশট কি দেখতেছে, এটার মনে একটু সস্তা সস্তা এক লাগাইছে, এটাই আমার কাছে যা মনে হয়েছে সস্তা এক লাগাইছে যা দেখতেছে ভাই। বাড়ির ভিতর থেকেও তো মেরা দেয় এইসব হ্যাকার, তো বাড়ির ভিতর থেকে মেরা দেয়, বাইরের বাইরের থেকেও ভাই উজুজি মেরা দিছে ভাই, মেরা দিছে। আর বললাম 12টা কিলো গেছে, 18টা বান্দা আছে। আর ও ভাই এই যে 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 এই যে মাই শুরু করছে, এই যে মাই শুরু করছে, এখন মানে ই লাগানো শুরু করছে এই জায়গার ভিতরে। এখন একবার তোমরা টুইস্ট, এখন তোমরা টুইস্ট, ওরে ভাই ওরে ভাই ওরে ভাই কি স্পিড ভাই, ও ভাই সব পিছিয়ে আছে স্পিড ভাই, ই করা যায় না, এক্সচেঞ্জ করা যায় না ভাই, উজু উজুতে তো আকাশ থেকে গাড়ি উড়েছে, ও ভাই দিতে একবারই একবারই দিতে চ্যাচ চ্যাচ একা চ্যাচ ভাই, এক একা আরেক একা আকাশ থেকে উড়া মেয়েটা দিতে, দেখো তোমরা কাহিনিটা দেখো আরেকবার, কাহিনিটা দেখো তোমরা দেখলে উজু দেবো, গাড়িটা এসে মাত্র গাড়িটা এসে এই যদি বাড়িটা মারতে সাল্লাহ মা কি আক গান মারকে ছোড় দেওয়া ভাই, সাহ এক একা আরেক একাটা মারছে, এই এক এটাই কিন্তু শুধু গাড়ি একার না, এর টিমমেটও গাড়ি একার, দেখবা তোমরা এই টিমমেট বাইক চালাইতেছে তাও মনে করো গাড়ি ঘুরি সব কিছুর ভিত্তিতে ঢুকে টুকে আকাশে উড়াউড়ি শুরু করে দিছে ভাই এ বান্দায়। আর আমার কাছে এই যে দিদি দিদি দেখ 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 কাহিনি দেখ ভাই, কাহিনি দেখ ভাই, সব কিছুর ভিতরে ঢুকে দিছে, ও ভাই সাহ ভাই, এইসব হ্যাকারের লেগে এইসব হ্যাকার গুলো লেগে মনে করো গ্র্যান্ড মাস্টার পুষার মা কি হয়ে গেছে, ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ভাই, এটা টেলিফোন না এটা ভাই সুপার ফাস্ট কার ভাই, উইজেছে তো কি দূর মারতেছে ভাই, আমার ছাইটা দেখতেছে ভাই, আমার ছাইটা দেখ ভাই, মাফ করে দে আমি আর খেলতাম না ভাই, দেবো খালি কোন জায়গাতে যাতে দেখ কোন জায়গাগুলো পড়তেছে ভাই, রে ভাই ভাই কোনো মায়া দেয় বলতে কিছুই নাই কি, এটার এগুলার কোনো মায়া দেবে বলতে কিছুই নাই কি, এগুলার লেগে মনে করো গ্র্যান্ডমাস্টার পুষের পুরো বাদ বানিয়েছে, অন্তত 5000 মানুষ গ্র্যান্ডমাস্টার খেলতে পারে, আগে তো 300 মানুষ খেলা যেত, এমন 5000 দেওয়া রাখছে, যারা যারা 5000 নাম্বার আছে এরাও 71 কালো খেলা, ও ভাই পুরো স্কোয়াড মেরেছে ভাই গাড়িটা, ও ভাই সাহ, ও ভাই এটা তো গাড়িলে দাও, এটা গাড়িলে কোন জায়গায় তুইটা পড়েছে, এটা বাইকলে কোনটার ভিতরে ঢিকে পড়েছে ভাই সাহ, ও ভাই ও ভাই ও ভাই সাহ, কাহিনি কি চলতেছে। আর একটা বান্দা আছে ভাই, ও ভাই এই যে ও ভাই এই যে দিছে মাইরা, এ আরে ভাই চার 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 ভাই কি চলতেছে, ও ভাই বইয়া করে লাইছে জালা কাহিনি কি ভাই ভাই সাহ। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবেন, একটা বোতাম আমরা সাবস্ক্রাইব না করে তাহলে সাবস্ক্রাইব, মাই চ্যানেলে আমি কোনো রিয়েকশন টোয়েকশন দিই না, এটা দেখে আমার কাছে একটা রিয়েকশন দিতে মন চাইলো ভাই, এটা পুরো একটা লোল মোমেন্ট, লোল একটা গেম প্লে ছিল ভাই, কিছু বলার নাই, তো সাবস্ক্রাইব প্লিজ করে দিও।